নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার সকল দর্শক বন্ধুদের জানাই হোলি উৎসব বা দোল উৎসবের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আজকে আপনাদের সঙ্গে ইনস্ট্যান্ট দই বড়ার রেসিপিটা শেয়ার করছি। ডাল বাটা বা ডাল ভিজিয়ে রেখে দই বড়া বানানোর ঝামেলা না করে খুব সহজ পদ্ধতিতে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে দই বড়া বানিয়ে নেওয়া যায়। কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটিতে। ডাল ছাড়ার দই বড়া বানাবার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। 1 কাপ সুজি মানে এখানে 200 গ্রাম সুজি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আধ ভাঙা করে নেওয়া মৌরি, 1/4 চা চামচ হিং, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কুচিয়ে নেওয়া আদা আর 1/2 কাপ পরিমাণে জল। এবার এই সমস্ত কিছু দিয়ে আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজির যে ব্যাটারটা হবে সেটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর এই সুজিটাকে মিনিট 5-6 সময় ধরে একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা নরম হয়ে ফুলে যায়। ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট এটাকে রেখে দেব। ততক্ষণে আমি দই বড়ার জন্য দইটাকে রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন দই ব্যবহার করবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, আর লবণ আর চিনির স্বাদটা কিন্তু অবশ্যই নিজেদের পরিমাণ মতন দেবেন, মানে নিজেরা যতটা পছন্দ করেন। স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ। এবার এই সমস্ত কিছু দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের মধ্যে আমি আলাদা করে আর জল ব্যবহার করছি না, কারণ লবণ আর চিনির কারণেই দইটা পাতলা হয়ে যাবে। এর থেকে বেশি জল দিয়ে পাতলা করে কিন্তু দই ফেটাবার একেবারেই দরকার নেই। এবার এটাকে আমি মিনিট 5-1 সময় ধরে ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে আমাদের সুজির ব্যাটারটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। সুজিটা বেশ ভালো মতন ফুলে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বা 2 পিঞ্চ বেকিং সোডা আর 2 চা চামচ পরিমাণে জল। এবার সব কিছু দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু একেবারেই তৈরি করবে না, তাহলে বড়া ভাজতে অসুবিধা হবে। আমাদের দই বড়ার ব্যাটার একদম তৈরি। কড়াইতে ভাজার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দিতে হবে। আর এই বড়া ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট সময় লাগে। একটু লাল লাল করে বড়াগুলোকে ভালো করে ভেজে নিলেই হবে। বড়াগুলো আমার ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গরম জল। তার মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এবার বড়াগুলোকে আমি মিনিট 2-1 সময় ধরে এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে বড়াগুলো সফট হয়ে যায়। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু বড়াগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখার দরকার নেই। দেখুন আমার বড়াগুলো সফট হয়ে গেছে। এর থেকে বেশি সময় ধরে যদি বড়া জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু বড়া খুব বেশি পরিমাণে নরম হয়ে যাবে, সেটা আর খেতে ভালো লাগবে না। এবার এই বড়াগুলোকে আমি জল থেকে তুলে হাত দিয়ে জল চেপে তারপর প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। প্রত্যেকটা বড়াকেই আমি জল চেপে তারপর প্লেটের মধ্যে রাখছি। আবারও আমি ওই একই কথা বলবো, বড়াগুলো কিন্তু জলের মধ্যে খুব বেশিক্ষণ সময় ধরে ডুবিয়ে রাখবেন না। যদি বেশিক্ষণ সময় ধরে ডুবিয়ে রাখা হয় তাহলে বড়া খুব বেশি পরিমাণে নরম হয়ে যাবে, আর সেটা একেবারেই খেতে ভালো লাগবে না। এবার
এই বড়ার উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে রাখা টক দই। তার উপরে দিয়ে দিচ্ছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনির রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লিজ আপনারা যদি কেউ দেখে না থাকেন আরও একবার চেক করে নিতে পারেন। আর দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতার চাটনি। এই ধনে পাতা পুদিনা পাতার চাটনির রেসিপিটাও আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ওপর থেকে চাইলে আপনারা অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। আমি আলাদা করে আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ চাটনির মধ্যে আমার লঙ্কার গুঁড়ো অলরেডি ব্যবহার করা আছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঝুরি ভাজা, আর সবশেষে দিচ্ছি একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা। আমার আজকের এই ইনস্ট্যান্ট দই বড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।